মমতা ব্যানার্জি যেভাবে এখানে পরিবারতন্ত্রকে স্থাপন করার জন্য এগারো সালে জিতে আসার পর থেকে কনস্পিরেসি করেছেন, সেই নেপোটিজমকে আমি ধ্বংস তছনছ করার জন্য সামনে এসেছি। আর প্রত্যেক দিন আমি এই গভর্নমেন্টের প্রত্যেক দিন করাপশনের এগেনস্টে উইথ ডকুমেন্টারি এভিডেন্স লড়াই করছি, আগামী দিনেও করব। আপনাদের সামনে যদি ডকুমেন্ট থাকে আপনারা কোর্টে জমা দেন, দুধ আর জল আলাদা হয়ে যাবে। বাজার গরম করে জেলে থাকা মালদের দিয়ে আট মাস পরে বললে কেউ খাবে না, দশ বছর পরে সুদীপ্ত সেনকে দিয়ে বললে কেউ খাবে না। সবাই জানে যে আমার জোনে এগেনস্ট চিট ফান্ড আমি ছিলাম সবচেয়ে ভোকাল। আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কোশ্চেন করা হচ্ছে না, কেন সে সিট বুকড হবে না। সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো মমতা ব্যানার্জি। এগারো সালে এন্টার নির্বাচনটা করেছে সুদীপ্ত সেনের সারদার টাকাতে। মুকুল রায় ডিস্ট্রিবিউটার ছিল, কুড়ি লক্ষ টাকা করে ক্যান্ডিডেট দিয়েছে, উপেন বিশ্বাস ছাড়া সবাই টাকা নিয়ে গেছে, আমি তখন ক্যান্ডিডেট ছিলাম না। দু হাজার চোদ্দ সালে লোকসভা নির্বাচন করেছে কেডি সিং এর আপনারা অ্যালকেমিস্টের টাকায়, 75 CR দিয়েছিল কেডি সিং, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে 50 লক্ষ 70 লক্ষ টাকা করে দিয়েছে, দুজন টাকা নেয়নি, ওয়ান শিশির অধিকারী, সেকেন্ড শুভেন্দু অধিকারী। আমার সাথে পলিটিক্যাল ডিফারেন্স আছে, আমি বিমান বসুর মহোদয়ের নাম দেখে আশ্চর্য হয়ে গেছিলাম, বিমানবাবু এখনো নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন, এই যে এইসব ছোট লোকদের দিয়ে পলিটিক্স করছেন, এখনকার পলিটিক্স এইসব পলিটিক্স হারিয়ে গেছে। জেল সুপার সুপার যে ক্যাডার, যেমন আসানসোলের জেল সুপারকে 5 এপ্রিল দিল্লিতে ডেকেছে, তাকে বলতে হবে মলয় ঘটকের ভূমিকা কি আছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে নেতাদের মিটিং করিয়ে দেওয়ার জন্য তাকে বলতে হবে আসানসোলের ডিসি সাউথের ভূমিকা কি আছে। এক্ষেত্রেও দেবাশিষ চক্রবর্তীকে তুলে নিয়ে গেলে 3.5 বছরের জেল খাটা মালের ভূমিকা কি আছে, কালীঘাট থানার আইসির ভূমিকা কি আছে, মমতা ব্যানার্জির রোল এখানে কি আছে, তার মেসেজ কার মাধ্যমে যায়, সব জিনিস সামনে চলে আসে। আমি একটা পলিটিক্যাল পার্টির ছেলে, আমি সরাসরি প্রণববাবুকে দেখেছি, বরকত গনি খান চৌধুরীকে দেখেছি, আমি সরাসরি তপন সিকদারকে দেখেছি, আমি সরাসরি সিদ্ধার্থ শঙ্কররায়কে দেখেছি। কি পলিটিক্স আর আজকের কি পলিটিক্স, নোংরা পলিটিক্সে নিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গকে। এটা জেনে রাখুন, কোন রাজনৈতিক দল কেউ কি করবে জানি না, পশ্চিমবাংলার মানুষ ডিসাইড করে ফেলেছেন যে আপনাদেরকে বিসর্জন দেবে, যে হারাতে পারবে লোক তাকে ভোট দিয়ে দেবে। তো প্রমাণ হয়ে গেছে, আগামী দিনও প্রমাণ হয়ে যাবে, দেখতে থাকুন। শুধু গণতান্ত্রিকভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারটা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিতে হবে। আর বিজেপি অনলি পার্টি যে পার্টি পশ্চিমবাংলা এখনো টেস্টেড হয়নি, পশ্চিমবাংলা টেস্টেড হয়নি, বাংলার লোক প্রিপেয়ার, তারা কংগ্রেসকে টেস্ট করে রিজেক্ট করেছে, সিপিএম অলসো টেস্টেড এবং রিজেক্টেড। তৃণমূল টাকা নিয়ে চাকরি দিয়েছে, সিপিএম তার আত্মীয় স্বজনদের চাকরি দিয়েছে, ডিপিএসসির হাতে প্রাইমারি নিয়োগ ছিল, অন্যান্য নিয়োগ ছিল, সমস্ত লোকাল কমিটি এখন এরিয়া কমিটি না, সমস্ত নেতাদের আপনি 1000 জন নেতার নাম বলে আমি বলে দেবো, যাদের স্ত্রীদের বা ছেলেদের চাকরি দিয়েছে, তারা সুযোগটা নিয়েছে তখন তিনটে কারণে। তখন বেসিক ট্রেনিং বা পিটিটিআই ম্যান্ডেটারি ছিল না, দ্বিতীয় হচ্ছে ডিপিএসসির নিয়োগের ক্ষমতা ছিল, যেটা পার্থ চ্যাটার্জি এসে ডিপিএসসিকে তুলে দিয়েছেন, জোন স্কুল সার্ভিস কমিশনের 5টা জোন ছিল, পার্থ চ্যাটার্জি তুলে সেন্ট্রালি খাওয়ার ব্যবস্থা করেছেন, এই তাপস, অয়ন, কুন্তল, শান্তনু, এই সমস্ত মালঝাল, চন্দনমণ্ডল, আরও বাইরে অনেকে আছে, কালীপদপতি আছে, অতনু গুচ্ছাইত আছে, এখনও বহু মাল বাইরে ঘুরে বেড়াচ্ছে, হুগলির রমেন আছে, হুগলির মানস মজুমদার আছে, হুগলির সন্দীপ দাস আছে, সব জেলাতে আছে, উত্তরবঙ্গেও আছে অনেকগুলো, উত্তর দিনাজপুরের আছে, মালদার আছে, মুর্শিদাবাদের আছে, নাম যেদিন চাইবে সব বলে। জেল সুপার সুপার যে ক্যাডার, যেমন আসানসোলের জেল সুপারকে 5 এপ্রিল দিল্লিতে ডেকেছে, তাকে বলতে হবে মলয় ঘটকের ভূমিকা কি আছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে নেতাদের মিটিং করিয়ে দেওয়ার জন্য, তাকে বলতে হবে আসানসোলের ডিসি সাউথের ভূমিকা কি আছে। এক্ষেত্রেও দেবাশিষ চক্রবর্তীকে তুলে নিয়ে গেলে 3.5 বছরের জেল খাটা মালের ভূমিকা কি আছে, কালীঘাট থানার আইসির ভূমিকা কি আছে, মমতা ব্যানার্জির রোল এখানে কি আছে, তার মেসেজ কার মাধ্যমে যায়, সব জিনিস সামনে চলে আসে।